আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সঙ্গে অনেকদিন দেখা হয়নি, বাড়িতে থেকে নিশ্চয়ই বোর হচ্ছ। কিছু কিন্তু কিছু তো করার নেই না, আমরা সবাই এরকমই তো। যতক্ষণ বাইরের সিচুয়েশন বদলাচ্ছে কিছুটা, ততক্ষণ তো তোমাদের সঙ্গে দেখার উপায় নেই। এবারে আমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা হয়ে গেছে, সেকেন্ড টার্মের জন্য তোমরা স্কুল থেকে অনেক প্রশ্ন নিয়ে গেছো, দিয়ে গেছো। এবারে আমরা নতুন পড়া শুরু করবো। কি নতুন পড়া শুরু করবো? কেন আমাদের পরের একটা পরীক্ষা বাকি আছে, ফাইনাল পরীক্ষা। তার জন্য আমাদের কি কি পড়তে হবে সেগুলো আমরা একটু পড়বো, ঠিক আছে? তার আগে তোমাদের নিশ্চয়ই অ থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত তোমরা সুন্দর করে শিখে গেছো, বাড়িতে বারে বারে প্র্যাকটিস করবে। এই যে আগে পরে যদি বলতে বলা হয় যে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বলো, তো এখনো অনেকে আমরা মানে মাঝে একটা দুটো অক্ষর কিন্তু আমাদের মিস চলে যায়। তোমরা ভালো করে বারে বারে সরবর হয়ে জোরে জোরে করবে, অ আ এরকম যখন লিখবে তখনও ডাকবে। এবং সেটার যে ছক্কাটা তোমাদের যে এরকম খাতা আছে সেখানে কিন্তু চেষ্টা করবে ভর্তি করে তোমরা ডাকবে। এই যে বক্সটা এরকম আছে সেটাকে ভর্তি করে করে খাতায় দিতে, অ এরকম দেখতে ভালো লাগে এবং হাতের লেখাটাও স্পষ্ট হয়, ঠিক আছে? এরকম করে তোমরা খাতায় লিখবে। এরপরে দেখো সেটা বাংলা ইংরাজি সবই কিন্তু এরকম করে তোমরা লিখবে। আর এবারে কি করতে হবে, নিশ্চয়ই তোমাদের মুখস্থ হয়ে গেছে অয় অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে। এর পরের পরীক্ষা যেটা আমরা করব, যে আমরা একটা ছবি দিয়ে দেব এবং পাশে কি করব একটা শব্দ দেব, যে এই যে আম, আমের ছবিটা এঁকে দেব, সেটা কোন অক্ষর দিয়ে শুরু হচ্ছে তোমাদের সেটা ম্যাচিং করতে হবে, ঠিক আছে? ধরো আমি এখানে একটা আমের ছবি আঁকছি, দেখো এখানে একটা আমের ছবি আঁকলাম, হয়েছে? আমার ছবি আঁকলাম, এখানে আমি অনেকগুলো অক্ষর দিয়ে দিলাম ডান দিকে, অ ক আ লিখেছি। এই আম বাগানটা কোন অক্ষর দিয়ে শুরু হচ্ছে? অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমার তো পড়া হয়ে গেছে, কোন অক্ষর দিয়ে শুরু হচ্ছে? হ্যাঁ, আ দিয়ে। তাহলে আমরা কি করব, আর আমের কাছ থেকে আর কাছে গিয়ে আমরা ডাকটা দিয়ে দেবো, ঠিক আছে? এইরকম কিন্তু আমরা বিভিন্ন রকম ছবি দেব এবং সেগুলোকে তোমাদের এইভাবে করতে হবে, তোমাদের ভালো লাগবে করতে। আর কি করবো বলতো, আগের অক্ষর পরের অক্ষর মাঝের অক্ষর এগুলো কিন্তু আমরা দেব, ঘুরিয়ে ফিরিয়ে দেব, আর বর্ণগুলোকে সাজাতে দেব। আর আছে একটা নতুন জিনিস শিখবো, তোমরা পরে একটু দেখবে ভালো করে, অ থেকে অ আ অশ্বই এই ওকার পর্যন্ত, ওকার পর্যন্ত আমরা যা যা শিখেছি এগুলোকে স্বরবর্ণের মধ্যে ধরা হয়। স্বরবর্ণ ব্যঞ্জনগুলো তোমরা বড় হলে পড়বে, আমাদের তোমাদের একটু বলে রাখি, স্বরবর্ণের মধ্যে পড়ে, ঠিক আছে? এই বানানগুলো তোমাদের শুধু একটুখানি পড়বে, পড়ে রাখবে, পরীক্ষা যেরকম দেব সেটা কি করব বক্স করে দেব, যে তোমরা কোনগুলো স্বরবর্ণ ওই অ থেকে ওকার গুলো তোমাদের কিন্তু বক্স করে দিতে হবে, ঠিক আছে? এরপরে ক থেকে, ক থেকে পুরো চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত এইগুলো কার মধ্যে পড়ছে, না এগুলো ব্যঞ্জন বর্ণ মধ্যে পড়ছে। তোমরা অনেকটা বেশি এগিয়ে, তাই তোমরা এটা একটুখানি পড়ে রাখবে, তোমরা এটা লিখতে পারবে, ঠিক আছে? তাহলে অ থেকে একদম উঘর পর্যন্ত যা যা করেছি সেগুলো স্বরবর্ণের উপরে লিখতে হবে, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যা যা করেছি সেগুলো ব্যঞ্জন বর্ণের উপরে লিখতে হবে। বা কি করব, আমি এলো এলো করে দেব, যেমন অ খ গ হস্যইকার হস্যকার তোমাদেরকে বাছতে হবে। দেখো আমি এরকম করে লিখছি, ক হস্যই ওকার গ চ, আমি এরকম স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিশে দিলাম, পাশে কি করলাম দুটো বক্স করেছি, এক দুই তিন চার এরকম পাশে আমি বক্স করেছি, একটা বক্সে স্বরবর্ণ একটা বক্সে তোমাদের ব্যঞ্জনবর্ণ লিখতে হবে। আমি আগে স্বরবর্ণটা খুঁজে লিখে নিই, এর মধ্যে পাঁচটার মধ্যে কি কি আছে, না হস্যই আর ওকারটা স্বরবর্ণ, তারপরে বাদ বাকি যা পড়ে আছে কি হবে ব্যঞ্জন বর্ণ, কি কি আছে ক গ চ, ঠিক আছে? এগুলো কি হলো না?
ব্যঞ্জন বর্ণের ঘরে বসে পড়ো, খুবই সোজা, তোমরা নিশ্চয়ই পারবে। আর কি করব না, এলোমেলো করে সাজিয়ে দেবো অক্ষরগুলো, এলোমেলো সাজিয়ে দেবো মানে ধরো দিলাম ওকার অ হস্যই ঋকার, এরকম করে আমরা এলোমেলো করে দিলাম। তোমাদেরকে কি করতে হবে সুন্দর করে সেটাকে পরপর, তারপরে কোনটা হয় অর পরে তো নিশ্চয়ই আ হয়, এইরকম তোমাদের সাজিয়ে তোমাদের নিজেদেরকে লিখতে হবে, এরকম কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে, ঠিক আছে। তার আগে আমাদের যেটা করতে হবে সেটা বারবার বলছি, অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত তোমরা একদম ভালো করে পড়ে রাখো, সুন্দর করে পড়ে রাখো, যাতে তোমাদের আগের পরে কোনো অসুবিধা না হয়, সাজাতে অসুবিধা না হয়, এগুলো কিন্তু একদম জলের মতো পড়ে রাখো। আর পৃষ্ঠা ভর্তি করে শুধু লেখো, অনেকে হাতের স্পিডটা কমে গেছে, লেখাটাও নিশ্চয়ই খুব মানে আস্তে আস্তে লেখো, এটা কিন্তু বারে বারে লেখো, অঙ্ক ইংরাজি বাংলা ওয়ান টু এক থেকে একশো তোমরা লিখে যাও, যত লিখবে হাতের স্পিড বাড়বে, হাতের লেখাটাও ফ্রেশ হবে, পরিষ্কার হবে। আর কি হবে, তোমরা যখন পড়বে একটু জোরে পড়বে, জোরে পড়লে তোমাদের উচ্চারণের স্পষ্টতা কাটবে, ঠিক আছে, জোরে পড়বে। এবং আমি আজকে যা যা ক্লাসে পড়ালাম সেগুলো কিন্তু তোমরা বারে বারে ভিডিও দেখবে, সেগুলো ফলো করবে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা স্কুলে ফোন করবে, আর আমরা তো স্কুলে আসছি, অসুবিধা নেই, চাইলে তোমরা স্কুলে এসেও তোমরা যোগাযোগ করতে পারো। এই যা যা করলাম তোমরা মনে রাখবে, আর ওই যে বললাম না আম, তারপরে পরীক্ষা কি ছবি দিতে পারি, ঘরের ছবি, মাছ, ইঁদুর, কলা, এই বিভিন্ন রকম ছবি দেবো, তোমাদের বইতেই সেগুলো আছে, সেই ছবিগুলো দিলে কি হবে, সেই বর্ণের সঙ্গে তোমাদের ম্যাচ করতে হবে, কোন বর্ণের সঙ্গে আমাদের এই ছবিটা ম্যাচ করছে। যেমন হস্যইকারে কি হয়, ইঁদুর হয়, ইঁদুরের ছবি আঁকা জানলো, ডান দিকে অনেকগুলো বর্ণ লেখা আছে, সেখানে হস্যইটা কোথায় আছে সেইখানে তোমাদের ম্যাচ করতে হবে, ঠিক আছে। এইরকম করে তোমাদের কিন্তু বিভিন্ন রকম আইটেম দেওয়া থাকবে, আমি আবার ক্লাস নেব, আমি আবার বলবো, আজকে শুধু এইটুকু জেনে রাখো যেটা নতুন শিখলাম, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ শিখলাম, তাই তো, এরকম এরম এরম করে দেবো, সেখান থেকে অন্য ঘরে বেছে নিয়ে স্বরবর্ণের ঘরে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণের ঘরে ব্যঞ্জন বর্ণ তোমাদেরকে শুধু বসিয়ে দিতে।